নমস্কার বন্ধুরা, জেএস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হলো লাউ পাতা উচ্ছে পাতা মুখের ডাল দিয়ে বড়া। প্রথমে লাউ গাছ থেকে লাউ পাতাগুলো পেড়ে নেব। ছোট ছোট লাউ পাতা নিলে বড়াটা খুব ভালো হয়। গাছের কয়েকটা লঙ্কা ছিঁড়ে নেব। ছোট ছোট উচ্ছে পাতা কয়েকটা ছিঁড়ে নেব। এই দেখো গাছের বটবটিগুলো কি সুন্দর ঝুলছে। লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। উচ্ছে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। লাউ পাতা উচ্ছে পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। মুখের ডালগুলো ধুয়ে রেখেছিলাম, এবার বেটে নেব। আপনারা চাইলে বেসনেও করতে পারেন। আদা আর রসুনটা বেটে নেব। কেটে রাখা পাতা, বেটে রাখা ডাল, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে।
উনুনটা ধরিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, ছোট ছোট করে ছেড়ে দেব। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। বড়াগুলো আমাদের লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। লাউ শাক, উচ্ছে শাকের বড়াটা খুব ভালো লাগে, আপনারা চাইলে বাড়িতে করে খেতে পারেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।